বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পুষ্টি বিষয়ক বেতার ক্যাম্পেইন ফোন ইন অনুষ্ঠান পুষ্টি কথা। আজকের বিষয় গর্ভবতী মায়ের যত্ন ও পুষ্টি, সঞ্চালনে ডাক্তার আবু সাইদ চৌধুরী। শ্রোতা বন্ধুরা, পুষ্টি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান পুষ্টি কথায় আপনাদেরকে শুভেচ্ছা সহ স্বাগত জানায়। আপনারা সকলে জানেন, প্রতি বুধবার দুপুর 2:20 আমরা এই অনুষ্ঠানে প্রচার করে থাকি। এই পর্যায়ে আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভবতী মায়ের যত্ন ও পুষ্টি। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। প্রথমে পরিচয় করে দিতে চাই ডাক্তার এস এম মুস্তাফিজুর রহমান, লাইন ডিরেক্টর জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। সেই সাথে আসলে পরিচয় করে দিতে চাই ডাক্তার রাশেদা সুলতানা, পরিচালক জনস্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকা, আপনাকেও স্বাগত। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা, আপনার অনুষ্ঠানটি মধ্যম তরঙ্গ 819 kHz, FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার NPH, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি শুনতে পাচ্ছেন। আপনারা কিন্তু ফোন করে এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন, প্রশ্ন করতে পারেন। নম্বরগুলো জানিয়ে দিচ্ছি, নম্বরগুলো হলো 02-48-11-9368 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত। এবং এই অনুষ্ঠানে কুইজে অংশ নিয়ে তিনজন ভাগ্যবান শ্রোতা পাবেন বিশেষ পুরস্কার। তার জন্য যা করতে হবে, একটি কুইজ আমরা এই অনুষ্ঠানে যে কোনো একটা পর্যায়ে দেব, সেটির যদি আপনি শুদ্ধ উত্তর দিতে পারেন তাহলে আপনি পুরস্কার জিতে নিতে পারবেন। সেজন্য যা করতে হবে, পুরো অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আর দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আমি প্রশ্ন করতে চাই ডক্টর এস এম মোস্তাফিজুর রহমান স্যারকে। আমার প্রথম প্রশ্ন, গর্ভাবস্থায় অতিরিক্ত খাদ্য প্রয়োজন হয় কেন এবং গর্ভবতী মায়েদের পুষ্টির সাথে শিশুর পুষ্টির কোনো সম্পর্ক আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশটা আসলে একসাথে আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গর্ভাবস্থায় অতিরিক্ত খাদ্যের প্রয়োজন আছে কিনা, অতিরিক্ত পুষ্টির প্রয়োজন আছে কিনা? অবশ্যই অতিরিক্ত পুষ্টির প্রয়োজন আছে। কারণ হলো, গর্ভাবস্থায় ন্যূনতম একটা বাচ্চা পেটে থাকে এবং ওই বাচ্চাটার সমস্ত পুষ্টি আসলে মায়ের মাধ্যমে যায়। মায়ের সাথে যে তার সংযুক্ত আছে, আমরা যেটা আম্বিলিকাল কর্ড বলি, সে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে শিশু পেয়ে থাকে। এবং একটা শিশু মানে পরিপূর্ণভাবে যদি পুষ্ট হয়ে পৃথিবীতে আসতে চায় তাহলে 2.5 kg উপরে হইলে ভালো হয়। তো এই সমস্ত প্রক্রিয়াটার সাথে আসলে পুষ্টি জড়িত এবং পুষ্টি ভালোভাবে পাওয়ার সাপেক্ষে আসলে 2.5 kg উপরে বাচ্চাটা হবে। এখন কতটুকু খাবে, কী খাবে, এই জিনিসগুলি যদি আমরা আমলে নিই তাহলে আমাদের খেয়াল করতে হবে যে প্রথম দিকে আসলে বাচ্চা ওইভাবে বড় হয় না। প্রথম 3 মাসের খাবারের যে অবস্থাটা, দ্বিতীয় 3 মাসের তার চেয়ে বেশি হবে, শেষ 3 মাসে সবচেয়ে বেশি হবে। এবং ওই খাবারটা কোত্থেকে আসবে? ওই পরিবার তো আসলে বাচ্চা পেটে আসার পরে নতুন করে তাদের ইনকাম, নতুন করে তাদের বাজার করার স্টাইল, নতুন করে তার জীবন পদ্ধতি খুব বেশি পাল্টাবে না, সামর্থ্যও পাল্টাবে না এবং জ্ঞান গরিমাও খুব বেশি পাল্টাবে না। তাহলে তাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে বাড়তি কী করবে? বাড়তে যেটা লাগবে যে যতটুকু খাবার এই ভদ্রমহিলা গর্ভবতী হওয়ার আগে খাইতেন, গর্ভবতী হওয়ার পরে তার চেয়ে অন্তত মানে 1/4 খাবার বেশি খেতে হবে। যেহেতু 1/4 খাবার বেশি খেতে হবে, তো এটাকে আমরা এভাবে ভাগ করতে চাই যে অপুষ্ট অবস্থায়, আসলে অপুষ্ট না, প্রেগনেন্সি শুরু হওয়ার আগে যদি আমি ধরে নিই যে এই ভদ্রমহিলা 2100 kcal খায়, সকালে 700, দুপুরে 700, রাত্রে 700, তাহলে আমি বলবো যে গর্ভ অবস্থায় উনি আরও 700 বেশি খাবে। তো আমরা নর্মালি বলি 500-700 বেশি খাবে। এই যে 700 বেশি খাবে, এটা কি একবারে খাবে? না, এটা 2 বারে খাবে। সকালের নাস্তা, দুপুরের খাবারের মাঝখানে, সকালে 11:30-11:30 দিকে 350 পরিমাণ, মানে ওই মূল যে 700 আছে তার অর্ধেক পরিমাণ, এবং দুপুর থেকে রাত্রে খাবারের মাঝখানে 5:00 দিকে বাকি অর্ধেক খাবে। এই সব মিলে 3 বেলার খাবার
চার বেলা পরিমাণ খাবে, এক বেলা পরিমাণ বেশি খাবে, এবং অবশ্যই এই খাবারটা আনুপাতিক খাবে, তাই শর্করা, আমিষ, চর্বিজাতীয় খাবার, ভিটামিন, মিনারেলস, পানি এবং আঁশজাতীয় খাবার মিলাইয়ে খাবে। ধন্যবাদ আপনাকে। জি স্যার, খুবই সুন্দরভাবে বলছিলেন। একটু বিষয়ে স্যার একটা জানার ছিল আপনার কাছ থেকে, অনেকেই যেটা করেন যে গর্ভবতী যখন হন তখন থেকে আসলে খাওয়া শুরু করেন, এটা যদি আসলে একটা প্ল্যান কীভাবে নিতে পারে যে আমি আগামী বছর বা দুই বছর পরে নেবে, এটাতে পুষ্টি যেটা হচ্ছে যার বিয়ের পরে বা মনে করলো যে আমি দু বছর পরে একটা সন্তানের মা হব, সেই সময় থেকে বা কিশোর বয়স থেকে এই পুষ্টির যে চাহিদা সেটা আসলে কীভাবে মিলবে একটু, এটাই আসলে মানে গভীরভাবে চিন্তা করার ব্যাপার। আসলে আমি দুই বছর পরে মা হতে চাচ্ছি, কাজে আমার আসলে এখনই পুষ্টি অবস্থা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যেতে হবে। কারণ এটা বলা হয় প্রি প্রেগনেন্সি নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দি মাদার ইজ রেসপন্সিবল ফর লো বার্থ ওয়েট। তাহলে কম জন্মজন একটা বাচ্চাকে অ্যাভয়েড করার জন্য আমার এই প্রি প্রেগনেন্সি নিউট্রিশনাল স্ট্যাটাসটা ভালো করতে হবে। আমার বিএমআই এখানে 18.5 থেকে 25 যে নর্মাল রেঞ্জটা আছে এর মধ্যে থাকতে হবে। 18.5-এর নিচেও থাকা যাবে না, 25-এর উপরে যে অধিক পুষ্টির মধ্যেও যাওয়া যাবে না। কাজে আমি যদি দুই বছর পরে বাচ্চা নিতে চাই তাহলে আমাকে মানে নিজের বিএমআই এখন মাপতে হবে, ব্লাডের কিছু টেস্ট করে আমাদের হিমোগ্লোবিন বা অন্যান্য আমার মানে মাইক্রোনিউট্রিয়েন্টের প্যারামিটারগুলি দেখতে হবে যে এগুলো আমাদের প্রত্যাশিত মানে রেঞ্জের মধ্যে আছে কিনা, এবং তারপরে আসলে সঠিকভাবে সঠিক পুষ্টি নিয়ে প্রেগনেন্সির দিকে প্ল্যান করলে আসলে একটা সঠিক ভালো বাচ্চা পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর রাশেদা সুলতানা ম্যাডামের কাছ থেকে জানতে চাচ্ছি যে গর্ভবতী মায়েতে আসলে কতবার এবং কখন কখন স্বাস্থ্য পরীক্ষার জন্য যেতে হবে, এটা একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে যেদিন থেকে গর্ভবতী মা বুঝে ফেললেন যে সে গর্ভবতী, সেই দিন থেকেই তাকে স্পেশাল কেয়ারের জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া উচিত। সেক্ষেত্রে প্রত্যেক মাসেই আসলে গর্ভবতী মাকে একবার চেক আপের জন্য যাওয়া উচিত। যেমন গর্ভবতী মায়ের সে এনিমিক হচ্ছে কি না, অর্থাৎ রক্তশূন্যতায় ভুগছে কি না, তার ওজন বাড়ছে কি না, তার পা ফুলছে কি না, এটা প্রতি মাসেই চেক আপ করা দরকার। আর দ্বিতীয়ত হলো অবশ্যই যদি প্রথম মাস থেকে যাবে এবং সেক্ষেত্রে আমরা যেটা বলি প্রতি মাসে মাসে অর্থাৎ 8 বার দেখাবে, তো 8 বার যদি নাও দেখানো সম্ভব হয় অ্যাটলিস্ট 4 বার মাস্ট দেখাবে পুরা গর্ভবতী পিরিয়ডে। সেক্ষেত্রে যেমন 16 সপ্তাহে একবার অবশ্যই যাবে, 28 সপ্তাহে একবার অবশ্যই যাবে, 32 সপ্তাহে একবার যাবে এবং 36 সপ্তাহে। আর এর মধ্যে যদি জটিলতা দেখা যায়, আমি বারবার বলছি, অবশ্যই দেখাবে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে। আর যদি সেটা সম্ভব না হয় মিনিমাম চারবার অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করাবে গর্ভবতী মাকে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এর সাথে যদি একটু বলতেন, আমরা তো শুধু এটা হচ্ছে যে কতবার যাবে, সেই সাথে গর্ভকালীন সময়ে সম্পূর্ণ প্রস্তুতি, তার ব্লাড রেডি রাখা, কোথায় যাবে, সব কিছু, এগুলো যদি একটু আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলতেন। সুন্দর বলেছেন আসলেই, কারণ গর্ভবতী অবস্থায় যে আমরা জটিলতার কথাগুলোও চিন্তা করব, সেক্ষেত্রে অবশ্যই গর্ভবতী মা যাতে রক্তশূন্যতায় না ভোগে সেদিকে যেমন খেয়াল রেখে তার পুষ্টিকর খাবার এবং আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম আমার মোস্তাফিজুর রহমান ভাই বললেন সেগুলো তো দেখব, তার পাশাপাশি অবশ্যই যদি প্রসবকালীন জটিলতায় তার রক্তক্ষরণ শুরু হয় সেক্ষেত্রে যদি ব্লাডের প্রয়োজন হয় কার কাছ থেকে আমি ব্লাড পাবো, পরিবারের সদস্যদের একই গ্রুপের ব্লাড, এবং পারলে ওই মুহূর্তে তো দেওয়ার সময় আমরা স্ক্রিনিংয়ের কথা বলি, তবে আগে যেমন নিকট আত্মীয়দের ব্লাডের সাথে যদি মিল থাকে তাহলে ডোনার অ্যাটলিস্ট তখনই রেডি রাখা উচিত। আরেকটা রেডি রাখা উচিত আমাদের প্রত্যন্ত অঞ্চলে মাদের অনেক সময় দেখা গেল যে অনেক রাত্রে কোনো সমস্যা দেখা গেল, সেক্ষেত্রে আসলে এরকম প্ল্যান থাকবে যে ওই মুহূর্তে কোন ভেহিকেল প্রয়োজন, ভেহিকেলের ড্রাইভারটারও আসলে মোবাইল নাম্বার আমাদের কাছে রাখা উচিত, এটাও একটা ইম্পর্টেন্ট প্ল্যান। আর তৃতীয় হলো যে পরিবারের প্রত্যেকটা সদস্যই আসলে একটা প্ল্যান করে রাখা উচিত যে আমাদের পরিবারে নতুন একজন সদস্য আসছে, সেই সদস্যের জন্য যে বাড়তি খরচ অর্থাৎ মায়ের যত্ন যেটা, সেক্ষেত্রে যে বাড়তি খরচটুকু শুরু হবে সেক্ষেত্রেও একটা আসলে বাজেটেরও একটা কোশ্চেন। সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা পরিবারের সদস্যদের একটু সঞ্চয়ের চিন্তা করা যে তাকে সুস্থ ডেলিভারি, সুস্থ বাচ্চা আনতে গেলে যে বাজেটের প্রয়োজন সেটার প্ল্যানটাও আসলে করা উচিত, এবং কোথায় ডেলিভারি করব সেক্ষেত্রেও প্ল্যান করে রাখা উচিত।
অসংখ্য ধন্যবাদ ডাক্তার রাশিদা সুলতানা ম্যাডাম। সেই সাথে আমরা শ্রোতাদের বলতে চাই যে আমাদের সবচেয়ে খারাপ বা সবচেয়ে জটিলতার অবস্থায় আমাদের পড়তে হবে, সেটা মাথায় চিন্তা করে যেন আমরা বাজেটটা তৈরি করি, না হলে আমাদের সবসময় যেহেতু হাসপাতালে যখন আমাদের রোগীরা আসেন তাহলে অনেক সময় তারা অসহায় বোধ করেন, কিন্তু বিষয়টা যদি আমরা আগে থেকে কিছু কিছু করে সঞ্চয় করতে থাকি এবং জটিলতা হবেই এটা মাথায় রেখে আমরা সকলেই যেটা আমাদের দোয়া থাকবে যে জটিলতা না হোক, কিন্তু সেটা যদি আমরা একটু আগে থেকে নিজেরা প্ল্যান করে রাখি আমরা মনে হয় সামনের সম্মুখে বা ভবিষ্যতে আমাদের জটিলতাগুলো অনেক কম হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা এবার ডক্টর এস এম মুস্তাফিজুর রহমান স্যারকে একটু জানতে চাই, গর্ভবতী মায়েদের কী ধরনের আসলে খাবার খাওয়া উচিত এবং কোন কোন এমন খাবারকে আছে কিনা যেগুলি খাওয়া যাবে না? আসলে গর্ভবতী মাকে দৈনন্দিন জীবনে উনি যে ধরনের খাবার খাওয়াতে অভ্যস্ত এই খাবার থেকেই আসলে মানে সরে যাওয়ার দরকার নেই। আমরা আসলে সরে যাওয়ার দরকার নেই এই জন্য বলতেছি, আমরা চাচ্ছি উনি একটা সুষম খাবার খাক, ওনার খাবারের যে শর্করা জাতীয় যে অংশটা এটা যেন 60% কাছাকাছি থাকে, 100% মধ্যে। প্রোটিনটা যেটা সেটা আমি মাছ মাংস যেখান থেকেই নিই অথবা আমি যদি মানে উদ্ভিদ জাতীয় থেকেও নিতে চাই, ডাল থেকেও নিতে চাই, যেটাই নিই এটা 15-25% মধ্যে থাকবে। এবং ফ্যাট যেটা চর্বি জাতীয় খাবার যেটা এটা আমি নেবো ওই 15-20%। এইভাবে আমি 100% মেলাবো আসলে। এবং 100% মেলানোর পরে এখন তাহলে কি শাকসবজি ফলমূল যেগুলো আছে এগুলোতে আসলে কিছুটা তো সবই দেয়, শর্করাও দেয়, ফ্যাটও দেয়, চর্বিও দেয়, হ্যাঁ সরি প্রোটিনও দেয়, কিন্তু মূলত এরা আসলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট দেয়, ভিটামিন দেয় আর মিনারেলস দেয়, এবং তাদের একটা নির্দিষ্ট পরিমাণ পানিও খাইতে হয়। এখন গর্ভ অবস্থায় এই খাবারগুলি কেন একটু হিসাব করে খাওয়া দরকার, যেন গর্ভ অবস্থায় যেহেতু ভদ্রমহিলার নিজের ওজন বাড়ানোর একটা ব্যাপার জড়িত আছে, এবং ওজনটা কত বাড়াইতে হয়, ওজনটা বাড়াইতে হয় 9 কেজি অথবা তার বেশি। কারণটা কি, 9 কেজি এবং তার বেশি বাড়াইলে আমি 2.5 কেজির উপরে একটা বাচ্চা পাবো, আমার বাচ্চাটা কম জন্ম ওজন নিয়ে আসবে না দুনিয়াতে, আর কম জন্ম ওজন না পায় হলে অনেকগুলো অসুবিধা থেকে সে মুক্তি পাবে, সেই অসুস্থতার হার কমে যাবে, মৃত্যুর ঝুঁকি কমে যাবে, 40-42 বছরে ডায়াবেটিস বা অন্যান্য যে হার্ট ডিজিজগুলি হয় এই জায়গা থেকে বেঁচে যাবে। কাজে খাওয়ানোর সময় খেয়াল করতে হবে ভিতরে একটা বাচ্চা আছে, বাচ্চাটার ব্রেন সেলগুলি এই মুহূর্তে তৈরি হচ্ছে, অতএব তাকে সুষম খাবার দিতে হবে। এটা হলো খাবারের দিক থেকে টাইম টাইম মানে হিসাব অনুযায়ী আমরা যেভাবে ভাগ করি 5 বার দিতে হবে, এবং তাকে পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, শুধু খাবার দিলেই হবে না, মানসিকভাবেও তাকে আনন্দে রাখতে হবে। মানসিকভাবে আনন্দে থাকলে সঠিক পুষ্টি পাইলে ওই বাচ্চাটার ব্রেন সেলগুলি ভালোভাবে তৈরি হবে, এবং 25% ব্রেন সেল তো পেটের মধ্যে থাকা অবস্থায় কানেক্টেড হয়, কাজে এটা খুব গুরুত্বপূর্ণ, মায়ের শারীরিক পুষ্টি এবং মানসিক প্রশান্তি খুব দরকার। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এর সাথে স্যার একটু আমরা জানতে চাইছি, এখন আমরা দেখেছি শিশুদের যেমন বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানিগুলো ফর্মুলা নিয়ে এসেছে, আবার গর্ভবতী মায়েদের জন্য দেখা যাচ্ছে যে কিছু চটকদার কিছু পণ্য পাওয়া যায়, এগুলো আসলে কতটুকু যৌক্তিক বা মায়েদের খাওয়ানো যায়? আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি প্রাকৃতিক যে খাবারগুলি আছে এই খাবারের কোনো কিছুতেই যাওয়া উচিত, বাইরে কোনো কিছুতেই যাওয়া উচিত না, এই খাবার থেকে নেবে, প্রকৃতিতে এই মুহূর্তে ফ্রেশভাবে যা তৈরি হচ্ছে এগুলি নেবে, আর যাহাই বিজ্ঞাপনের দ্বারা চটকদার বিজ্ঞাপনের দ্বারা প্রচারিত হচ্ছে তার মধ্যে কোনো না কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ এমন কিছু আছে যেটা বাচ্চার জন্য বা বাচ্চার মার জন্য কারোরই জন্য আসলে সঠিক পুষ্টিও আনবে না এবং নিরাপত্তাও আনবে না, কাজে এই ব্যাপারে আমি সাবধানতা অবলম্বন করার কথাই বলছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর এস এম মুস্তাফিজুর রহমান স্যার। স্যার একটা বিষয় বলেছেন যে শুধু খাওয়ারের বিষয় নয়, মায়েদেরকে মানসিকভাবেও কিন্তু আসলে চাঙ্গা রাখতে হবে, এটা যদি আমরা সবাই একটু খেয়াল রাখি যে এই যে গর্ভধারণের প্রক্রিয়াটা শুধু একটু মায়ের বিষয় নয়, পুরো পরিবার যদি ওনার কষ্ট বা ওনার সব কিছু এই পুরো জার্নিটা যদি ভাগ করে নেয় তাহলে কিন্তু উনি মানসিকভাবে চাঙ্গা হবে এবং শারীরিকভাবেও সুস্থ থাকবে। একটু আমরা ডক্টর রাশিদা সুলতানা ম্যাডামের কাছে যেতে চাই, গর্ভাবস্থায় আসলে কখন বিশ্রাম নেওয়া উচিত এবং গর্ভাবস্থায় কতটুকু ওজন বাড়া উচিত? সেই সাথে অনেকে ঘুম নিয়ে প্রশ্ন করেন, আবার বাইরে হাঁটতে যাব কিনা না একেবারেই বিছানায় থাকবো, এই বিষয়গুলো যদি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কোশ্চেন। আসলে গর্ভবতী অবস্থায় শুধু বিশ্রাম করবে সেটা কিন্তু না, স্বাভাবিক কাজকর্ম সে করতে পারবে, তবে তার বিশ্রামের কোশ্চেন যেটা ভাই বলেছেন যে মানসিক দিক থেকে তাকে চাঙ্গা রাখতে হবে, এবং অ্যাটলিস্ট 10 ঘন্টা আমরা বিশ্রামের কথা বলছি, সেক্ষেত্রে অবশ্যই যাতে রাত্রে 8 ঘন্টা তার বিশ্রাম সহ ঘুম হয়, এবং দিনের বেলা অনেক কর্মজীবী মাও আছেন অ্যাটলিস্ট 2 ঘন্টা তাদের বিশ্রাম নেওয়া উচিত।
এবং অনেক মাই মনে করে যে আমি এখন গর্ভবতী, শুধু আমাকে মনে হয় শুয়ে বসেই থাকতে হবে, না, অবশ্যই সে মানে তার স্বাভাবিক কাজকর্ম করতে পারবে, ভারী কাজকর্ম করতে আমরা নিষেধ করি, এবং তার অন্যান্য যত্নের মধ্যে যেমন আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এবং ঢিলা কাপড় চোপড় পরবেন। আরেকটা কথা যে তার পুষ্টির দিকে চিন্তা করে সে খাবে, কিন্তু অবশ্যই তার ওজন যেন বেশি না বাড়ে সেদিকে সে খেয়াল করবে। সেক্ষেত্রে যেমন ভাই খুব সুন্দর করে বলছেন আমরা কতটুকু শর্করা খাবো, প্রোটিন খাবো এবং ভিটামিন খাবো, তো একটা মাকে যেমন আমরা বলি যে ছয় মাসের মধ্যে আসলে প্রতি মাসে তার 1 কেজি ওজনই যথেষ্ট, তার বেশি বাড়া ঠিক না, এবং 7 মাস থেকে 9 মাসের মধ্যে প্রতি মাসে 2 কেজি বাড়লেই, তার মানে অ্যাটলিস্ট হিসাব করলে আমরা পাচ্ছি 2, 2, 4 আর ওদিকে 6, 8, 3, 9 কেজির বেশি আসলে ওজন বেশি বাড়া ঠিক না, কারণ বেশি বাড়লে অনেক সময় দেখা গেল যে পা ফুলে পানির কারণে বেশি ওজন হয়ে গেছে, অথবা গর্ভবতী বাচ্চা মানে পেটের যে বাচ্চা সেই বাচ্চাটাও 2.5 কেজির বেশি, 3 কেজি 4 কেজি, সেক্ষেত্রে অনেক সময় আমরা ডায়াবেটিস মানে জেস্টেশনাল ডায়াবেটিস অর্থাৎ গর্ভবতী অবস্থায় যে ডায়াবেটিস হয় সেটাও আমরা ডাউট করি। সেই জন্য এসব দিকে খেয়াল করার জন্যই আসলে যেটা আমি বললাম এর আগে যে প্রতি মাসে চেক আপটা খুব ইম্পর্টেন্ট, এবং অনেক সুপারস্টিশনও ভোগে কিন্তু মানে গ্রামে এটাই, ওই যে একটা প্রশ্ন আপনি একটু আগে বললেন যে কি খাবে না কি খাবে না, আসলে সবই খাবে, সে আগে যা ছিল স্বাভাবিক থাকবে, একটু বেশি খাবে, যেহেতু মানে আগে যেমন আমরা বলতাম কি যে এক মুষ্টি চালের ভাত বেশি খাবে এবং সেই চালের ভাতটুকু খেতে যেটুকু তরকারি লাগে সেটুকু ভাত সেটুকু বেশি খাবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ডক্টর এস এম মুস্তাফিজুর রহমান স্যারের কাছে একটু নিয়ে নিতে চাই প্রশ্ন, হচ্ছে গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করবে যেটা একটু আমরা আলাপ করছিলাম, একটু যদি বিস্তারিত আমরা জানতে চাই যে পরিবারের কী কী আসলে দায়িত্ব হওয়া উচিত? পরিবারের দায়িত্ব একটাই হওয়া উচিত, সেটা হলো যে এই মাটা যেন তার জন্য যে বাচ্চাটা পেটের মধ্যে আছে তার যে পুষ্টিটা দরকার মা নিজের পুষ্টি পাবে এবং এই বাচ্চার জন্য বাড়তি পুষ্টিটা পাবে, এবং এটা যেন মানে সোর্সগুলি একটু পানীয় হলে ভালো, পানীয় হলে ভালো মানে কি একটা ফার্স্ট ক্লাস প্রোটিন থেকে একটা সেকেন্ড ক্লাস প্রোটিন থেকে এই জায়গাটাতে খেয়াল করতে হবে। আর ওই একটা প্রশ্ন আমি আগে মিস করে গেছিলাম যেটা হলো যে কী কী খেতে পারবেন, আসলে কী কী খেতে পারবেন না বলতে আসলে খুব বেশি কিছু নাই আসলে, হ্যাঁ এগুলো হলো যে আমাদের আসলে হাজার বছরের কিছু কালচার আছে, অনেকেই বলে যে ইয়া খাইব ইয়ে হাঁসের ডিম খেতে পারবেন, অনেকে বলে যে শোল মাছ খেতে পারবেন, বোয়াল মাছ খেতে পারবেন না। আচ্ছা আমরা শোল মাছ বোয়াল মাছ এমনি নর্মালি বছরে কয়দিন খাই? কাজে খেতে পারবেন না এটা খুব বেশি না, যাই খাবে আমি তো এগুলোকে দেখবো, যে নামেই ডাকেন আমি তো দেখবো শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এভাবেই দেখবো, কাজেই আনুপাতিক হবে ওটাই করবে। যেটা এখন আপনি ধরেন হালাল হারামের ব্যাপার আছে মুসলমানদের, অন্য ধর্মের কোনটা বাধা আছে, ধর্মীয়ভাবে যেটা বাধা নেই সে সব কিছুই খেতে পারবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকজন শ্রোতা রয়েছে আমাদের সাথে, শ্রোতাদের প্রশ্ন নিয়ে নিতে চাই। শ্রোতা আসসালাম আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ভালো আছেন? জি জি ভালো আছি, আপনার প্রশ্নটি করুন। এই কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, কাকচিড়া বাজার থেকে, জেলা বরগুনা ভাইয়া। জি জি জাফর পালোয়ান সাহেব বলুন। ভাই আমি জানতে চাচ্ছি গর্ভবতী মা যদি ডায়াবেটিস থাকে তা কিভাবে ব্যায়াম করতে হবে, এবং কতটুকু বিশ্রাম এবং কতবার চেক আপ করাতে হবে, এবং কতটা টিকে নিতে হবে গর্ভবতী অবস্থায়, আমি জানতে চাই ভাইয়া। জি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রোতা কে আছেন, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। সংযুক্ত পথে বিচ্ছিন্ন হয়েছে। আর কে আছেন শ্রোতা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। কেমন আছেন ভাইয়া? জি জি আমি ভালো আছি, আপনার প্রশ্নটি করুন। আলহামদুলিল্লাহ ভাইয়া, জি কথা বলছি রাজমিস্ত্রি। জি জি মিস্ত্রি মামাদ আব্দুল সামাদ শেখ, সাইকেল বাজার বালমারি ফরিদপুর থেকে, এফএম সামাদ শেখ। জি জি ভাইয়া আমার প্রশ্ন রয়েছে যে আপনার এই একটি গর্ভবতী মাকে আমরা তাৎক্ষণিক ভাবে যে খাদ্য খাবার গুলো খেয়ে থাকি খাই আর কি, এই যে আপনার শাক সবজি, তারপরে অনেক সময় দেখা যায় গর্ভবতী মায়েরা, আমার প্রশ্ন ভাইয়া যে এই গর্ভবতী মায়েদের আপনার যখন 6 মাস 7 মাস হয় তখন ওই কাপড়টা তারা একটু বেশি পরে, যেমন সালোয়ার কামিজটা তারা কিভাবে পরবে, কোন সময় কোন কাপড় চোপড় গুলা পরতে হবে, কোন ধরনের সুষম খাবার খাইতে দিতে হবে, বিষয়টা একটু বলবেন। অসংখ্য ধন্যবাদ সামাদ শেখ সাহেব। শ্রোতার কে আছেন, আসসালামু আলাইকুম। আমি কথা বলছি মোহাম্মদ জুয়েল রানা, গ্রাম ছোট পিঙ্গুইন থানা বড় গ্রাম জেলা নাটোর থেকে।
জি জুয়েলেন সাহেব বলুন। ভাই আমার প্রশ্ন, ঋতু পরিবর্তনের ক্ষেত্রে এই গর্ভবতী মায়ের দুধে ডায়রিয়া হয়, এই ক্ষেত্রে শিশুর কোনো সমস্যা হতে পারে কিনা? আরেকটি প্রশ্ন, যে গর্ভবতী, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন। সংযুক্তি বোধহয় বিচ্ছিন্ন হয়েছে। শ্রোতা আর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নাম বলে প্রশ্নটি করুন শ্রোতা। সাইফুল ইসলাম বলা। জি সাইফুল ইসলাম সাহেব বলুন। শুনতেছি, প্রথম থেকে শুনতেছি। আমার একটা প্রশ্ন হলো, ছেলের 3 মাস বয়স, একটু মোটা, স্বাভাবিক একটু মোটা, এখন ডায়াবেটিস আছে কিনা একটু কিভাবে জানতে হবে একটু বলবেন। 3 মাস বয়স, 3 মাস বয়স, ওজন কি নিয়েছিলেন? ওজন নিয়েছিলেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন। কথা বলছি আব্দুল জলিল। জি আব্দুল জলিল সাহেব বলুন। ষাটলক্ষ্মীপুর জেলা নাটোর থেকে। জি জলিল সাহেব বলুন। প্রশ্ন হলো, নতুন মা যেটা, এক সন্তানের মা, পয়লা মা, জি, ওই একই পয়লা সন্তানের মার বাচ্চাটার দ্বিতীয় সন্তানের মা বাচ্চাটা কি একই ওজন হবে আকারে, না কম বড় ছোট হবে, এটা আমি জানার জন্য। জি জি আমাদের সাথে থাকুন। শ্রোতার কে আছেন? আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম বলে প্রশ্ন করুন। কথা বলছিলাম শামীম আহমেদ, সভাপতি মিলিত আনন্দ বিতার শ্রোতা সংঘ, গ্রাম পুরান্ধলাউড়ি, থানা সাঁথিয়া, জেলা পাবনা থেকে। আপনাদের অনুষ্ঠান প্রথম থেকে শুরু করে পর্যন্ত শুনছি, খুব ভালো লাগছে। বেতার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি জানতে চাচ্ছি যে একজন গর্ভবতী মায়ের সন্তান পেটে থাকে, তখন তার কতটুকু ওজন হলে স্বাভাবিক বা ওজন হলে ভালো, আর একটা বাচ্চা প্রসব করার পরে কতটুকু ওজন হলেও ওই বাচ্চাকে আমরা সুস্থ বাচ্চা বলে বা সবল বাচ্চা বলে মনে করব? অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন শামীম আহমেদ সাহেব। শ্রোতা আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ ভালো আছে না? জি জি ভালো আছে। আমি লুৎফা জোদ্দার বড়খোলার পাংশা থেকে বলছি ভাইয়া। জি জি জানতে চাচ্ছি, গর্ভবতী মহিলা যার 6 থেকে 7 মাস, তারা হলো কি খাবার, মানে দিনই কয়বার খাবে, আর বেশি খালি নাকি বাচ্চা মানে বড় হতে পারে না, এটা কতদূর সত্যি, আর কত কয় ঘন্টা ঘুমাবে? জি জি অসংখ্য ধন্যবাদ। অনেক শ্রোতা আমাদেরকে প্রশ্ন করেছেন, আমরা এখন উত্তরে যাই। ডাক্তার এস এম মুস্তাফিজুর রহমান স্যার, প্রথমেই আপনার কাছে যেটা প্রশ্ন, আমাদের জাফর পালোয়ান সাহেব প্রথমে প্রশ্ন করেছিলেন, গর্ভবতী মায়ের যদি ডায়াবেটিস হয় তাহলে তাকে সুষম খাবার কী দিতে হবে, কতবার চেক আপ করাতে হবে, টিকা কী কী দেওয়া যাবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ একটা আমাদের গর্ভের সাথে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস একটা শব্দ আছে, যে বাচ্চা পেটে যাওয়ার পরিপ্রেক্ষিতে অনেকে ডায়াবেটিস হয়, যে ডায়াবেটিসটা নর্মাল সময়ে থাকে না, বাচ্চা আবার ডেলিভারি হয়ে গেলে আবারই হয়ে যায়, নর্মাল হয়ে যায়। এই জায়গাটাতে আমাদের মোটামুটি এখানে বাচ্চা হওয়ার প্রশ্ন থেকে বের হয়ে যায়। একটা ডায়াবেটিসের যত রকম ম্যানেজমেন্ট আছে, এই গর্ভবতী মার তার সমস্ত ম্যানেজমেন্টই করবে, বাড়তি চিন্তাটা করবে যে এখানে বাচ্চা পেটে আসে এই অবস্থায় ম্যানেজমেন্টটা কী হবে, আর কিচ্ছু না। নর্মালি ওনাকে জাফর পালোয়ান সাহেবকে আমি বলি, একটা মানুষ ডায়াবেটিস হইলে তার যে কখন টেস্ট করতে হবে, সকালে কী করতে হবে, মানে কতটুকু খাইতে হবে, কতটুকু হাঁটতে হবে, একটু আগে আমাদের আলোচনায় আসছে যে গর্ভ অবস্থায় কি সারাদিন শুয়ে থাকবে। আসলে গর্ভ অবস্থা একটা ফিজিওলজি, নর্মাল একটা ব্যাপার, এটা নিয়ে সারাদিন শুয়ে থাকে, স্বাভাবিক সমস্ত কাজই করবে, খালি যে 2 ঘন্টা বাড়তি দিনে বেলে বিশ্রামের যে ব্যাপারটা ওটা করবে। আর এটা যেহেতু ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের সময় অবশ্যই চিন্তা করবে যে ডায়াবেটিসের ম্যানেজমেন্ট কীভাবে, মানে ডায়াবেটিস রোগী কীভাবে তাদের জীবন চালায়, কখন খায়, কীভাবে খায়, কতটুকু হাঁটে, এই জায়গাটা মেনটেন করলেই হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর এস এম মুস্তাফিজুর রহমান স্যার। আমরা ডক্টর রাশেদা সুলতানা ম্যাডামের কাছে জানতে চাইছি, সামাদ শেখ উনি জানতে চেয়েছেন যে 6-7 মাসের গর্ভবতী একজন মহিলা, তার কী ধরনের কাপড় পরবেন এবং কী ধরনের সুষম খাবার খাবেন? খুব সুন্দর বলেছেন। গর্ভবতী মা আরও যেটা বললাম, মানে যে পোশাকই পরুক না কেন, সে সালোয়ার কামিজ পরতে যদি কমফোর্ট ফিল করে সালোয়ার কামিজই পরবে, ম্যাক্সি পরতে পছন্দ করলে ম্যাক্সি করবে। কিন্তু কাপড়গুলো আমরা বলছি যে জানেন যে এটা যেহেতু শারীরিক পরিবর্তনে একটু বাড়ে, মানে পেটটা বেড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই ঢিলা ঢালা কাপড় চোপড় পরবে, যাতে স্বাভাবিক রক্ত চলাচলে কোনো রকম বাধা না হয়,
সেই জন্যই আমরা গর্ভবতী মাকে সবসময় বলি আপনারা ঢিলা ঢালা কাপড় চোপড় পরবেন, আর এমন কাপড় পরবেন না যে সে নিজেকে মানে নিজেকে সবসময় একটা অস্বস্তিতে ফেলে। অবশ্যই সে মানে শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে স্বাচ্ছন্দ্য ফিল করে এরকম কাপড় পরবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর রাশিদা সুলতানা ম্যাডাম। আর একজন প্রশ্ন করেছিলেন আব্দুল জলিল সাহেব, উনি জানতে চেয়েছেন নতুন মা একটা বাচ্চা হয়েছে, তিন বছর পরে আরেকটা বাচ্চা হয়েছে, দুইটি বাচ্চার ওজন একই হবে কিনা? ডক্টর এস এ মোস্তাফিজুর রহমান। সেই সাথে আসলে একটু যদি আমাদের শ্রোতাদের বলে দিতেন আসলে ওজন বিষয়টা কিসের উপর নির্ভর করে তাহলে আমরা শ্রোতাদের জন্য। প্রথম বাচ্চা এবং দ্বিতীয় বাচ্চা ওজনে পার্থক্য হওয়ার তো কোনো কারণ নেই, যদি না মা প্রথম বাচ্চা হওয়ার সময় এক ধরনের জীবনযাপন করে দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় আরেক ধরনের, হওয়ার সময় মানে কি পেটের মধ্যে থাকা অবস্থায়, প্রথম বাচ্চা হওয়ার সময় যদি খাওয়া দাওয়া এক ধরনের করে, দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় যদি খাদ্য মানে খাবার আরেক ধরনের করে, তাহলে কিছু পার্থক্য হতে পারে। না হলে প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চার মধ্যে কোনো পার্থক্য হওয়ার কোনো মানে সুযোগ নেই আসলে। আসলে তো দুই নম্বর যেটা কথা আসলে যে একটা বাচ্চার নর্মাল জন্ম ওজন কত, আমরা সাত মানে আড়াই কেজির নিচে বাচ্চাকে আমরা বলি কম জন্ম ওজন। এটা কম জন্ম ওজনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বাচ্চাটা অসুস্থতার হার বেশি হয়, মৃত্যুর ঝুঁকি বাড়ে পরবর্তী সময় 40-42 বছর বয়সে, যে আমরা যেটা বলি যে এনসিডি নন কমিউনিকেবল ডায়াজ যেটা বলি, ডিজিজ যেগুলো বলি, যেমন ডায়াবেটিস টাইপ টু, তারপরে হলো হার্ট রিলেটেড ডিজিজ, তারপরে হলো যে শ্বাসকষ্ট রিলেটেড ডিজিজ, কোলেস্ট্রল রিলেটেড, যে এই জিনিসগুলি ঘটে এই জিনিসগুলি আসলে কম জন্ম ওজনে হয়। এখন আড়াই কেজির উপরে আবার ওরকম 5 কেজি বাচ্চাও চাচ্ছি না আসলে, হ্যাঁ আড়াই কেজির উপরে 4.5 কেজির নিচে যেটাই হোক এটাই আমরা নর্মাল বাচ্চা বলি। এবং এখন কেউ যদি আড়াই কেজির একদমই 100-150 গ্রাম নিচে হয় এটাকেও আমরা নর্মালের দিকে নিয়ে যাই, কাজেই সবসময় আমরা চিন্তা করবো যে আড়াই কেজির উপরে যেন একটা বাচ্চা হয়, 5 কেজির নিচে যেন বাচ্চাটা হয়। ধন্যবাদ আব্দুল জলিল সাহেব, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নটি পেয়ে গিয়েছেন। আমরা ডক্টর রাশেদা সুলতানা ম্যাডামের কাছে জানতে চাইছি, জুয়েল রানী সাহেব একটা প্রশ্ন করেছেন যে ঋতু পরিবর্তনের সময় যখন যে ডায়রিয়া হচ্ছে মায়েদের, মায়েদের ডায়রিয়া হলে আসলে শিশুদের কোনো ক্ষতি হতে পারে কিনা, সেই সময় ডায়রিয়ার সময় আসলে মায়েদের কী কী খাওয়া উচিত? গর্ভবতী মায়েদের যে মানে ডায়রিয়া যে এমনিতেই ধরেন স্বাভাবিক আমাদের যখন হয় এবং গর্ভবতী মায়ের ডায়রিয়ার চিকিৎসা মানে ম্যানেজমেন্ট আসলে একই, সেক্ষেত্রে ওই ক্ষেত্রে যদি আমরা গর্ভবতী মাকেও ডায়রিয়ার টোটাল ম্যানেজমেন্ট দিতে পারি, অর্থাৎ আমরা বলছি ডায়রিয়া হলে প্রথমেই দেখতে হবে যে সে যেন পানি শূন্যতায় না ভোগে, সেক্ষেত্রে অবশ্যই সে ওরসেলাইন খাবে, এবং যদি বেশি মানে ভমিটিং টেন্ডেন্সি থাকে কিংবা ওরসেলাইন খেতে পারছে না সেক্ষেত্রে নিকটস্থ হসপিটালে গিয়ে আইভি ফ্লুইড নেবে। সেক্ষেত্রে আমরা যদি আর্লি ম্যানেজমেন্ট করতে পারি এবং সঠিক চিকিৎসা দিতে পারি অবশ্যই ইনশাল্লাহ বাচ্চার কোনো ক্ষতি হবে না। তো অবশ্যই আমরা যেটা বলতেছি যে এমনি মানে গর্ভবতী মাদেরকে স্পেশাল অ্যাটেনশন দেওয়া, সেক্ষেত্রে তো অবশ্যই যে গর্ভবতী এমনিতেও বলি যে ডায়রিয়া হওয়ার সাথে সাথে নিকটস্থ হসপিটালের স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন, এবং গর্ভবতী মাকে তো অবশ্যই তার অ্যান্টিনেটাল চেক আপের সময় না আসলেও যেহেতু সে এখন রোগে আক্রান্ত হয়েছে তাকে অবশ্যই নিকটস্থ হসপিটালে নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ রাশেদা সুলতানা ম্যাডাম। সাইফুল ইসলাম সাহেব একটা প্রশ্ন করেছেন ডক্টর এস এম মোস্তাফিজুর রহমান স্যারকে, এই প্রশ্নটা করতে চাই। উনি জানতে চেয়েছেন ছেলের বয়স 3 মাস, ওনার মনে হচ্ছে ওনার বাচ্চা আসলে মোটাসোটা, এই সময় আসলে ওনার করণীয় কী? ওনার আসলে করণীয় যেটা বাচ্চাকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং একজন শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা। শিশু বিশেষজ্ঞ যদি দেখে যে এটা আসলেই প্রয়োজনের তুলনায় অনেক বেশি মোটা, তাহলে পেছনে কারণগুলো উনি টেস্ট করে দেখবেন অন্য কোনো কারণ আছে কিনা, সেটা অ্যান্ড্রোগাইন রিলেটেড হতে পারে, অন্য কোনো কারণ রিলেটেড হতে পারে, হরমোনজনিত কোনো কারণ হতে পারে, যাই হোক নিকটবর্তী একজন শিশু বিশেষজ্ঞকে দেখানোর জন্য আমি বলছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা রাশেদা সুলতানা ম্যাডামের কাছে জানতে চাই, লুৎফা জোয়ারদের সাহেব উনি জানতে চেয়েছেন 6-7 মাসের গর্ভবতী মহিলা উনি কী খাবেন? অনেকেই বলে থাকেন যে বেশি খেলে বাচ্চা আর কোনো ক্ষতি হবে বা বাচ্চার ওজন ঠিকমতো বেড়ে উঠবে না, এটা কতটুকু সত্য? আসলে এটা ঠিক বলেছেন যে গ্রামে অনেক ক্ষেত্রেই বলে যে বেশি খাওয়া যাবে না বাচ্চা বড় হয়ে যাবে, আসলে তা না। এত সুন্দর ধরে আলোচনায় আপনারা নিশ্চয়ই এটার উত্তর পেয়েছেন যে গর্ভবতী মানে একটা মানুষের শরীর থেকে আরেকটা বাচ্চা তৈরি হচ্ছে এবং সে বাচ্চার আবার পুষ্টির নিশ্চয়তা আমরা চাচ্ছি, সেক্ষেত্রে তো অবশ্যই গর্ভবতী মাকে বেশি খেতে দিতে হবে। শুধুমাত্র ওই যে যদি কখনো পরীক্ষায় ধরা পড়ে যে সে ডায়াবেটিস হয়েছে, অর্থাৎ তখন তার খাওয়া তাও ডায়াবেটিসের নিয়ম অনুযায়ী তাকে খাওয়াতে হবে, পরিমিত খাবার কিন্তু সে অবশ্যই খাবে। তো সেক্ষেত্রে
হ্যাঁ, মানে পাঁচ ছ মানে প্রশ্নটা ছিল ছয় মাস, জি জি ছয় ছয় মাসে অবশ্যই। সেক্ষেত্রে আমি বলবো যে কখনো এই ধরনের কোনো কথা নাই যে গর্ভবতী মাকে বেশি খাওয়ালে বেশি ওজনের বাচ্চা হবে, তা না। আসলে মার শরীরে যেটুকু নেওয়ার পুষ্টি সে নেবে, নিয়ে সেইটার থেকে আবার বাচ্চার পুষ্টির জন্য তৈরি হবে, কাজে অবশ্যই গর্ভবতী মাকে খাওয়াতে হবে, এ ব্যাপারে কোনো আপিল নাই। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা ডক্টর এস এম মুস্তাফিজুর রহমান স্যারের কাছে জানতে চাইছি অপুষ্টিতে ভোগার আসলে পরিণতি কী কী হতে পারে, এতক্ষণ তো আমরা পুষ্টি নিয়ে আলাপ করলাম, এটা যদি একটু বলতে। না, অপুষ্টিতে নানা ধরনের আছে, একটা যদি আমি ধরে নিই যে যতটুকু দরকার তার চেয়ে কম পুষ্টি আছে, মানে আমরা বলি আন্ডার নিউট্রিশন। হ্যাঁ, আন্ডার নিউট্রিশনে ভোগলে যেটা হয় সেটা হলো যে মার তো নিজেরই কিছু সমস্যা হয় এবং তার গর্ভস্থ বাচ্চাটারও সমস্যা হয়। বাংলাদেশে তিন ধরনের অপুষ্টি আছে, একটা হলো যে যতটুকু কিলো ক্যালোরি শক্তির দরকার ওইটা নেই, আর একটা হলো যে অনুপুষ্টি, আমরা যদি ভিটামিন মিনারেলসের কথা বলি, আমাদের ভিটামিন এ, আয়রন, জিঙ্ক অনেক কিছু আছে যেগুলির অপুষ্টি বাংলাদেশে দৃশ্যমান। আমরা আগে দেখতাম যে গলগণ্ড আছে, এখনও দেখি যে রক্ত স্বল্পতা আছে, এখন আবার জিঙ্কের সমস্যা দেখতে পাচ্ছি, ভিটামিন ডির সমস্যা দেখতে পাচ্ছি। এগুলো হলে সব কম রিলেটেড, যতটুকু দরকার ছিল তার চেয়ে কম আছে। এই কম অপুষ্টি নিয়ে যদি কেউ মানে বাচ্চা মানে জন্ম দিতে যায়, তাহলে এই তার যেহেতু নিজের কম আছে, তার নিজের কমের জন্য বাচ্চাদের কাছেও কম ম্যাক্রোনিউট্রিয়েন্ট যাবে, বাচ্চাদের কাছেও কম কিলো ক্যালোরি থাকবে এবং তাদের কিছুটা আন্ডারওয়েট, কিছুটা স্টান্টিং, কিছুটা ওয়েস্টিংয়ের প্রাথমিক লক্ষণ নিয়ে 2.5 কেজির অনেক কম জন্ম ওজন নিয়ে এই বাচ্চাগুলি যাবে, যাদের তখনই যদি লিপিড মানে ব্লাড প্রোফাইলটা করা হয় দেখবেন যে অনেকগুলি ম্যাক্রোনিউট্রিয়েন্টটা কম আছে। উল্টো দিকে যদি যায় যে কেউ অপুষ্টির আরেকটা ধারা আছে যে অধিক পুষ্টি, হ্যাঁ, যে মা অনেক মানে ওজন বেশি, বিএমআই হয়তো 30-এর উপরে, অবেসিটি অবেজ ওইদিকে চলে গেছে, ওরকম মায়ের বাচ্চাও যদি দেখেন তখন দেখবেন ছোটোখাটো একটা মানে মানে বাচ্চা, যে বাচ্চাটা বেশ মোটা বড় একটা মানে ওভার ওয়েট নিয়ে আসছে, সেটাও শরীরের জন্য ভালো না। কাজেই আমি মনে করি বাচ্চা পেটে নিতে গেলে আর্থিক সামর্থ্যের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ পুষ্টি অবস্থাটা নিশ্চিত করে বাচ্চা দেওয়া উচিত। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর এস এম মুস্তাফিজুর রহমান। আমরা ডক্টর রাশেদা সুলতানা ম্যাডামের কাছে জানতে চাইছি, ফেসবুক কমেন্ট এসেছে অনেকগুলো। আমরা জুবায়ের আল ফাহাদ, উনি ময়মনসিংহ থেকে জানতে চেয়েছেন গর্ভকালীন মায়েদের কোন খাবার বেশি খাওয়াতে হবে। সেই সাথে আরেকজন পলাশচন্দ্র রায় পঞ্জগড় থেকে জানতে চেয়েছেন এ সময় কী কী ভিটামিন বেশি করে খাওয়াতে হবে। ধন্যবাদ আপনাকে। যে গর্ভবতী মাকে ওই যেটা বললাম যে তার স্বাভাবিক খাবারের থেকে একটু বেশি খাবে, সেক্ষেত্রে আমরা যেমন শাকসবজি এবং আমরা হাতের কাছে যে ফলমূল পাই তার বাড়িতে যে সব ফলমূল থাকে, যেমন কলা বেশি করে খেতে পারে, কলাতে আয়রন আছে, শাকসবজির মধ্যে তার আশেপাশে কচু শাক, লাল শাক, পুঁই শাক, সমস্ত শাক জাতীয় খাবার, ফলমূল এবং যেটা যেটা বললাম প্রোটিন, প্রোটিন সামর্থ্য অনুযায়ী অবশ্যই যার বাড়িতে মাছ মাংস যা আছে, সে বাড়িতে মুরগি পাললে সে মুরগির ডিম খাবে, এই জাতীয় খাবার। আসলে স্পেসিফিক আপেল কমলা খেতে হবে এই ধরনের কোনো কোনো কিংবা রিচ ফুড খেতে হবে তা না, তার আশেপাশে যে খাবার আছে সেগুলাই খাবে, একটু বেশি পরিমাণে খাবে, এইটা আমরা সবসময় সাজেস্ট করি আর কি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা ডক্টর এস এম মুস্তাফিজুর রহমান কাছে একটু জানতে চাইছি মায়েদের পুষ্টি নিশ্চিত করবে জাতীয় পুষ্টি সেবা কী কী পদক্ষেপ নিচ্ছে। আসলে জাতীয় পুষ্টি সেবা মায়েদের পুষ্টি নিশ্চিত করার জন্য একটু আগে আমরা যে কথাগুলি আলোচনা করছি সবগুলি আসলে জাতীয় পুষ্টি সেবার আওতাতেই, এবং আজকের যে আলোচনাটা হচ্ছে সেটাও জাতীয় পুষ্টি সেবার একটা কার্যক্রম হিসেবেই জনগণের আসলে আরও বেশি অবহিতকরণের মাধ্যমে এটা করা। আসলে আমরা জীবনচক্রে যাই, আসলে আমি যদি কিশোর কিশোরীদের শুরু করি তাহলে এখানে আমরা কত 23%, আমরা 100% নেমে 23% কিশোর কিশোরী আছে, তাদের পুষ্টি সম্পর্কে ভালো ধ্যান ধারণা জ্ঞান এবং মানে ইনফরমেশনগুলি দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ মা বা ভবিষ্যৎ বাবা হিসেবে তাদের তৈরি করা হয়। গর্ভ অবস্থায় যারা আছেন তারা যেন ঠিকমতো ম্যাক্রোনিউট্রিয়েন্টের যে সমস্যা তার জন্য আয়রন, ফলিক অ্যাসিড এবং এখন ক্যালসিয়াম দেওয়া হচ্ছে। তারপরে যেটা হয় যে ডেলিভারি পরেও আয়রন ফলিক অ্যাসিড দেওয়া হচ্ছে, এক নম্বর কথা। এ ব্যাপারে অবহিতকরণ কার্যক্রম চলতেছে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে, প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধ এবং 6 মাস থেকে পরবর্তী যে আরও 18 মাস আছে 24 মাস পর্যন্ত মায়ের দুধ চলমান থাকবে, বাট 7 মাস থেকে বাড়তি খাবার জন্য বাড়তি এই চাহিদার জন্য বাড়তি খাবার মানে কমপ্লিমেন্টারি ফুড দেওয়ার ব্যাপারে অবহিত করা। এই আবার 2-5 বছরের বাচ্চাদের পুষ্টি এবং প্রত্যেকটা জীবনের পরও, এখন তো আমাদের বয়স বেড়ে যাচ্ছে, 73 গড় আয়ু হয়ে গেছে, 60-এর পরে যে আমরা জেরিয়াট্রিক নিউট্রিশন বলি, এই প্রত্যেকটা কাজই আসলে
জাতীয় পুষ্টি সেবা বা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যে পুষ্টি কার্যক্রমটা আছে তার মাধ্যমে সারা দেশব্যাপী চলতেছে, প্রত্যেকটা কমিউনিটিকে চলতেছে, ইউনিয়নে চলতেছে, উপজেলায় চলতেছে, জেলা পর্যায়ে চলতেছে, এবং রেফারেল যে হাসপাতালগুলি আমরা টার্সিয়ারি হাসপাতালগুলি সেখানেও চলতেছে, কমিউনিটির মধ্যেও চলতেছে, শহরেও চলতেছে, গ্রামেও চলতেছে। এই কাজগুলি আসলে আমরা সবাইকে ইনভলভমেন্ট করার মাধ্যমে আপনি যে কোনো সময়ের চেয়ে বিভিন্ন ইন্ডিকেটরে, সেটা আপনি অ্যানিমিয়া থেকে যে কোনো ইন্ডিকেটরে দেখেন, স্বাধীনতা পরে থেকে দশক অনুযায়ী চিন্তা করলে এই মুহূর্তে আমরা সবচাইতে ভালো অবস্থানে আছি, বাট সন্তুষ্টির সুযোগ নাই, আমাদের আরও ভালো অবস্থানে যেতে হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ডক্টর এস এম মোস্তাফিজুর রহমান। আপনি যেটা শুনছিলেন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যেগুলো আমাদের ইন্ডিকেটর, সেটা নির্দেশ করে যে আমরা সঠিক পথে যাচ্ছি, তবে অবশ্যই লক্ষ্য যে আমাদের পূরণে সকলের সহযোগিতা এবং সমন্বিত উদ্বেগ প্রয়োজন। ডাক্তার রাশেদা সুলতানা ম্যাডামের কাছে একটা প্রশ্ন করতে চাই। শ্রী দীপক চক্রবর্তী দেবীগঞ্জ পঞ্চগড় থেকে জানতে চেয়েছেন গর্ভবতী মায়েকে কয় ঘন্টা ব্যায়াম করতে হবে, এবং অনেকে পানি খাওয়ার কথাটা জিজ্ঞেস করে, কতটুকু পানি খেতে হবে? হ্যাঁ, খুবই ভালো কোশ্চেন করছেন। আসলে গর্ভবতী মাদের ওইভাবে ব্যায়াম করতে আমরা নিষেধ করি, একদম ডেলিভারির সময় কিছু ব্যায়াম আছে, সেটা অবশ্যই নিকটস্থ যে গাইনোকোলজিস্ট আছেন সে উনি দেখায় দেবেন, কিন্তু স্পেশালি আপনি জানেন যে বাচ্চা পেটে আসলে ওইভাবে এক্সারসাইজ করা যায় না। আমি বারবার বলছি যে স্বাভাবিক কাজকর্ম করবে, স্বাভাবিক হাঁটাচলা করবে, গর্ভবতী মাকে এক্সারসাইজ, শারীরিক মানে প্রতিবন্ধকতা আসে এরকম কোনো এক্সারসাইজ অবশ্যই করানো যাবে না, স্বাভাবিক ভাবে কাজ করবে, স্বাভাবিক চলাফেরা করবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর রাশেদা সুলতানা ম্যাডাম। ফেসবুকে আরও যারা প্রশ্ন করেছেন আমি একটু নাম পড়তে চাই। মোহাম্মদ আলমাস আলী সিরাজগঞ্জ থেকে জানতে চেয়েছেন, শিল্পী রানী পঞ্জগড় থেকে আরও যারা প্রশ্ন করেছেন, অধরা আকাশ, সেলিম রাজ, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদেরকে প্রশ্ন করার জন্য। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ডক্টর এস এম মোস্তাফিজুর রহমান স্যার এবং ডক্টর রাশেদা সুলতানা ম্যাডাম আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আজকের কুইজটি। আশা করি কাগজ কলম নিয়ে তৈরি আছেন, তবে লিখে নিন ঝটপট। আজকের কুইজটি হলো, গর্ভবতী মায়েদের ন্যূনতম কতবার স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয়? আবারও বলছি, গর্ভবতী মায়েদের ন্যূনতম কতবার স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয়? আশা করি কুইজটি লিখে নিয়েছেন, তাহলে উত্তর পাঠাতে চিঠি লিখুন ঠিকানা প্রযোজক পুষ্টি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান পুষ্টিকথা, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি শেরে বাংলা নগর ঢাকা, অথবা ইমেইল করুন আমাদের মেইল ঠিকানায়। মেইল ঠিকানাটি খেয়াল করে শুনুন এবং লিখে নিন পুষ্টি pusti.bbdhaka@gmail.com। আবারও বলছি পুষ্টি pusti.bbdhaka@gmail.com। বন্ধুরা, উত্তর পাঠানোর সময় অবশ্যই চিঠি বা ইমেইলে কুইজের সংখ্যা, নিজের নাম, ঠিকানা, কুইজের উত্তর, মোবাইল নম্বর এবং নগদ নম্বর লিখবেন। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে তিনজন সৌভাগ্যবান বন্ধুর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এবার জানিয়ে দিচ্ছি আমাদের গত যে কুইজ তার বিজয়ীদের নাম, তারা হচ্ছে নাটোর থেকে শরীফুল ইসলাম, পিরোজপুর থেকে ত্রিনা আক্তার, খুলনা থেকে স্বদেশ কুমার মল্লিক। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ, আপনাদের ঠিকানায় যথাসময়ে আমাদের পুরস্কার পৌঁছে যাবে। তাহলে এতক্ষণ শুনছিলেন গর্ভবতী মায়েদের কীভাবে আমরা পুষ্টি সেবা দিব, তাদেরকে কীভাবে এই সময়ে একজন সুস্থ শিশুর জন্মানোর জন্য তাদেরকে কীভাবে পরিচর্যা করতে হবে। আসলে শুধুমাত্র শিশুর জন্য নয়, একজন গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেও সকলের সমন্বিতভাবে মায়েদের এই সময়ে সাহায্য করতে হবে। শুধুমাত্র আমাদের এস এম মুস্তাফিজুর রহমান স্যার যেমনটি করে বলছিলেন, শুধু খাওয়ারের জন্য নয়, তাকে মানসিকভাবেও কিন্তু চাঙ্গা করতে হবে। এটা মনে রাখতে হবে যে এই যে একটা যাত্রা, এই যে গর্ভকালীন যাত্রা, এই শুধুমাত্র মায়ের যাত্রা নয়, এটা সম্পূর্ণ পরিবারে এই মায়ের যে কষ্ট, এই যে মায়ের যে বিভিন্ন ধরনের সমস্যা, সেগুলো যদি সকলে সমন্বিতভাবে আমরা এই যে জার্নিটা তাকে ভাগাভাগি করে নিই, তার ছোটো ছোটো আবদারগুলো, ছোটো ছোটো সমস্যাগুলো যদি আমরা সকলে মিলে সমাধান করতে পারি, তাহলে আমরা একটা সুন্দর সুস্থ মা যেমন পাবো, সুস্থ সুন্দর একটি শিশু পাবো। আমরা সকলেই ভাই ভালো থাকি, আমাদের শিশুরা ভালো থাক, আমাদের মায়েরা ভালো থাক, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।
শ্রোতা বন্ধুরা, পুষ্টি বিষয়ক বেতার ক্যাম্পেইন ফোন ইন অনুষ্ঠান পুষ্টি কথা আজকের মতো এখানেই শেষ হলো। আজকের বিষয় ছিল গর্ভবতী মায়ের যত্ন ও পুষ্টি। সঞ্চালনে ছিলেন ডাক্তার আবু সাঈদ চৌধুরী। প্রকৌশল সহযোগিতায় নাসরিন আক্তার, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আবুল কালাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রাসেল শেখ।